সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করব। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। হাজার বছরের পথ পরিক্রমাই, বাংলা অঞ্চলে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। তো এই রেডিংগুলো অবশ্যই তোমরা নিজেরা ভালোভাবে পড়ে নেবে, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি এই রেডিংগুলো তোমরা ভালোভাবেই পড়ে নিয়েছো। এখানে একটা কাজ দেওয়া রয়েছে, বঙ্গবন্ধুকে নিয়ে দলগত উপস্থাপনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আমরা অনেক তথ্য জেনেছি। বঙ্গবন্ধুর নেতৃত্ব এবং মুক্তিযুদ্ধে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে তার অবদান নিয়ে চলা দলগত উপস্থাপনার আয়োজন করি। এই উপস্থাপনায় আলোচনার পাশাপাশি বঙ্গবন্ধুর যে কোনো ছবি, পোস্টার এবং সাধারণ মানুষের জন্য তার অবদান উপলব্ধি করা যায় এমন যে কোনো কিছু প্রদর্শন করা যাবে। বঙ্গবন্ধুকে নিয়ে এই দলগত উপস্থাপনায় আমাদের এলাকায় মুক্তিযুদ্ধ নামক অধ্যায় থেকে এবং ইন্টারনেটে mujib100.gov.bd ওয়েবসাইট থেকে তোমরা তথ্য সংগ্রহ করতে পারো। তো চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অবদান। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অপরিসীম। এদেশের মানুষের আজন্ম লালিত অধরা স্বপ্ন ধরা দেয় বঙ্গবন্ধুর নেতৃত্বে। বাঙালি জাতির মুক্তির লক্ষ্যে 1971 সালের 7ই মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি শাসক গোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে তৎকালীন রেসকোর্স ময়দানে লক্ষ লক্ষ মুক্তিকামী মানুষের সামনে বজ্রকণ্ঠে ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই ভাষণই তখন সমগ্র বাঙালি জাতিকে করেছিল উদ্দীপ্ত, অনুপ্রাণিত। 18 মিনিটের এই ভাষণে তিনি তুলে ধরেন 1948 থেকে 1971 সাল পর্যন্ত সকল বঞ্চনা ও বাঙালির মনোবেদনা। এরপর পাকিস্তান সামরিক বাহিনী 25 মার্চ 1971 সালে রাতে পূর্ব পাকিস্তানের নিরস্ত্র জনগণের বিরুদ্ধে অপারেশন সার্চ লাইট পরিচালনা করলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়। মুক্তিযুদ্ধের এক পর্যায়ে এ যুদ্ধ পরিচালনার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 10ই এপ্রিল 1971 সালে মেহেরপুরের বৈদ্যনাথতলায় স্বাধীন বাংলা অস্থায়ী সরকার গঠন করে। এ সরকারের আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয় এবং তার নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। বঙ্গবন্ধুর নির্দেশক্রমে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। দীর্ঘ 9 মাসব্যাপী চলা যুদ্ধে প্রায় 30 লক্ষ বাঙালি শহীদ হন। 16ই ডিসেম্বর 1971 সালে পশ্চিম পাকিস্তানের সামরিক বাহিনী আত্মসমর্পণ করলে মুক্তিযুদ্ধের সমাপ্তি ঘটে। বিশ্ব দরবারে জায়গা করে নেয় নতুন এক দেশ, বাংলাদেশ। বস্তুত বাঙালি জাতির ইতিহাসে শ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা। আর এ স্বাধীনতা অর্জনের অগ্রদূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটা আমরা বই পড়া কর্মসূচি, এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।